Hello student, good morning to everyone. How are you? I hope you all are well. Today I will take your drawing class. So let's start now. তো দেখো আজ আমরা পেজ নাম্বার 28 এ এই যে ডাক্তার রয়েছে এটাকে আজকে ড্রয়িং করে কালার করব। তো তোমাদের বইতে যেভাবে এই ডাক্তার করা রয়েছে এইভাবেই আমরা এটাকে ড্র করব। দেন এটা কালার করব। তো দেখো এটা কিভাবে ড্র করছি। তো দেখো আমি এখানে পেন ইউজ করছি, তোমরা কিন্তু পেন্সিল থেকে ড্রয়িংটা করবে। নেক্সট যেটা করছি দেখো, আগে উপরের দিকটা ড্র করে নিচ্ছি। এইভাবে একটা লাইন নিচের দিকে ড্র করে নেব। ড্র করে নেওয়ার পর এই লাইনটাকে এইভাবে উপরের দিকে তুলে দেব। দেন এই লাইনটা এইভাবে একটু কার্ভ লাইনের মতো বাঁকিয়ে নিয়ে এসে এটাকে এর সাথে অ্যাড করে দেব। এইভাবে এখানে 1 2 3 4 1 2 3 4 এইভাবে লাইন ড্র করব। দেন দেখো এখান থেকে একটা লাইন ভিতর দিকে দিয়ে এটাকে আবার বাইরের দিকে বের করে মুখটা এরকমভাবে ভিতর দিকে একটু টেনে তারপর এখান থেকে আর একটা লাইন এইভাবে ছেড়ে দিয়ে হচ্ছে লাইনটাকে আমরা এইভাবে অ্যাড করব। দেখো এইভাবে সেকেন্ড লাইনটা করার পর এখান থেকে আর একটা লাইন ড্র করে নেব। এখানে চোখটা এইভাবে ড্র করে দেব, দিয়ে ভিতর আর একটা সার্কেল ড্র করে নেব। এরপর এখানে কিছুটা আঁকানো বাঁকানো ঢেউ খেলানো লাইন রয়েছিল, সেই লাইনটাকে ড্র করব এইভাবে। তো দেখো এইভাবে ড্রয়িংটা কমপ্লিট। তো এরপর এটাকে কালার করতে হবে। এখানে দেখো তোমাদের বইতে কি কালার রয়েছে, তোমাদের বইতে রয়েছে ইয়েলো কালার, এখানে একটা লাইট ব্রাউন কালার রয়েছে, এখানে ব্ল্যাক রয়েছে, আর এখানে স্কাই ব্লু রয়েছে। তো আমি এই কালারগুলো ইউজ করছি। তো দেখো এখানে ইয়েলো কালার দিতে হবে, তো আমি একটা বর্ডার টেনে নিয়েছি ইয়েলো কালার থেকে। তো এটাকে এবার ফিল করে নিচ্ছি আস্তে আস্তে। তো দেখো এখানে ইয়েলো কালারটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নিচ্ছি স্কাই ব্লু, যেরকম ড্রয়িংটা ছিল সেরকমই বর্ডার টেনে নিয়েছি। এরপর আমি ভিতরে কালারটা ফিল করে নিচ্ছি। এরপর আমি এখানে একটা লাইট ব্রাউন কালারের শেড ইউজ করছি, তোমরা একটা ডিপ কালার চাইলেও ইউজ করতে পারো। তো দেখো এখানে পুরো কালারটা কমপ্লিট। এরপর ব্ল্যাক কালার নিচ্ছি, যেটা আমি ইউজ করছি চোখে, এইভাবে ইউজ করলাম। তোমরা চাইলে ব্ল্যাক কালার থেকে একটা লাস্টে বর্ডারটা দিয়ে নিতে পারো। তো বর্ডারটা তোমরা কিন্তু ব্ল্যাক কালার থেকেই দেবে বা যে কোনো ডিপ কালার থেকে দিতে পারো। তো সেটা কিন্তু কালার করার শেষে ইউজ করবে, কেমন? কালার করার সঙ্গে সঙ্গে বা কালার করার মধ্যে সেটা ইউজ করবে না, পুরো কালার কমপ্লিট হয়ে গেলেই তোমরা বর্ডারটা ইউজ করতে পারবে। তো এইভাবে তোমরা বর্ডারটা নিয়ে নিতে পারো, যেরকমভাবে ড্রয়িংটা করেছিলে সেইভাবেই তার উপর থেকে বর্ডারের লাইনটা টানতে হবে। এটা চাইলে করতেও পারো, এটাকে অ্যাভয়েডও করতে পারো, কিন্তু এটা করলে জিনিসটা সুন্দর একটা ক্লিয়ার আসে পিকচারটা। তো এইভাবে তোমরা এটা বর্ডার দিয়ে নিতে পারো। কালারটা তোমরা এভাবেই তোমাদের বইতে সুন্দরভাবে করবে। আর তোমাদের বইতে দেখো এই ড্রয়িং, এখানে যে ড্রয়িংটা রয়েছে সেটা হাফ রয়েছে, এটাকে পুরোটা কমপ্লিট করতে হবে। তোমরা ড্রয়িংটা এইভাবে পুরোটা কমপ্লিট করবে যেভাবে তোমাদেরকে আমি দেখালাম, আর এটা করে এটাকে কালার করবে। আর চাইলে এখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানেও আর একটা ড্রয়িং তোমরা করে নিতে পারো, ড্রয়িং করে সেটাকেও কালার করতে পারো। তো এইভাবেই এই ডাক্তার ড্রয়িং করবে অ্যান্ড কালার করবে। আজকে ক্লাস এখানেই আমি শেষ করলাম। টাটা স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।